আসি মা, যাবি, তোকে তো ছাড়তে ইচ্ছে হয় না, তোমরা সবসময় এসো বাবা। না, সন্তানের বাড়িতে মা না যাওয়া পর্যন্ত আর আসবো না। আমার ঠিকানা, আসি মা, এসো পপি, আসি। এসো মা। ওকে ওকে, মাল তুমি সময় মতো পেয়ে যাবে। শমশের বস, রাজু কদিন ধরে আসছে না কেন? কি জানি বস, বোন না কি যেন একটা জুটিয়েছে। খোঁজ নাও, সামনে অনেক কাজ। পপি বাবা, বাবা পপি, আমার দেখে খুশি লাগছে, ব্যাংকক থেকে কে এনেছে আমার জন্য? যা যা বলেছ সব এনেছি মা। সালাম আলাইকুম। উনি বাবা, তোমার সঙ্গে তো পরিচয় নেই। রাজু ভাইয়া আমাকে বোনের মতো ভালোবাসে, বড় দুঃখী, তোমাকে সব পরে বলবো। ভাইয়া আমার বাবা। ও আচ্ছা, আরে না না, সালামের কি দরকার, ভালোই হলো, তোমার মতো একটা ভাই পেয়েছে পপি। এই তো আর কদিন পর আমার ডিস্কো ক্লাবে সব টেকনিক্যাল জিনিসপত্র এসে যাচ্ছে, ওই নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে দিন রাত। তা তোমার বাবা মা? ভাইয়ার শুধু মা আছে। আই সি। কিন্তু বেচারা মার কাছে যেতে পারেন না। কেন? সে অনেক কথা, ভাইয়া তো ছদ্মবেশে থাকেন, নইলে ওর ভাই পুলিশ ইন্সপেক্টর রানা ওকে পেলে অ্যারেস্ট করে হয়তো ফাঁসিতে লটকে দেবেন। পাগলি মেয়ে, তাই কি কখনো হয়? তোমার কিন্তু মার কাছে যাওয়া উচিত। আজু, এসেছিস বাবা? হ্যাঁ মা, রানা মাকে জেল ফাঁসে যা খুশি দিক, তবু তোমার কাছে না আসতে পারলো না মা। সম্মুখ রাজু, বলে ডাকবি না আমাকে। রাত অনেক হয়েছে, ঘরে চলো। যতক্ষণ রাজুকে ফিরিয়ে না আনবি আমি এখানে দাঁড়িয়ে থাকবো। মা, তুমি কি ভেবেছো ভাইয়াকে অ্যারেস্ট করে আমি খুব আনন্দে আছি? আমার দিকে তাকাও, দেখো ওকে রক্ত কান্না হয়ে কেমন করে ছুটছে। এই শেষবারের মতো ভাইকে মাফ করে দে রানা। তার হয় না মা, এ রাত শেষ হতে রাজুর ফাঁসি হয়েছে। Thank you.
মা